আসলো আমরা একটা ভয়ঙ্করই বলা চলে ভয়ঙ্কর ভাইরাসের সাথে যুদ্ধ করেছি বাসায় বসে। আমি আমাকে চিনতে ভুলে গিয়েছিলাম, মানে আয়নার সামনে দাঁড়াতাম, আসলে কি আমি কনভিন্সড? আসলে যে সময়টা আমরা পার করেছি গত 4-5 মাস ধরে, এই সময়টা আসলে আমরা কখনো দেখিনি, আমরা কখনো শুনিনি বাবা মার কাছ থেকে বা দাদা দাদি বোন চাচা মামা কারোর কাছেই শুনিনি। শুধু আমরা বললে ভুল হবে, পুরো ওয়ার্ল্ড কিন্তু এই সময়টা পার করেছে। আর আমি বলবো যে সবার জন্য এই মুহূর্তে যেমন প্রয়োজন হচ্ছে আমার হেলথের চিন্তা করা, ফুডের চিন্তা করা, পাশাপাশি আমি মনে করি অবশ্যই বিউটি নিয়ে ভাবা উচিত। আমি চাই প্রত্যেকটা মানুষ একটু যদি লিপস্টিকও না লাগে, একটু সেজে গুজে যদি বাসায় একটু চলাফেরা করে, হয়তো তার একটু ভালো লাগাটা তার লাগবে আর কি। আমি আমি ফিল করি এই জিনিসটা। সো আমার কাছে মনে হয় যে অনেকদিন পরে আমি পার্সোনাতে আসলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের সার্ভিস দেখে, অনেক কিছু মেনটেন করছে, আমার কাজ করলাম, ভালো ফিল করলাম। আর আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আসলে আমরা জীবন যুদ্ধে এখন আমাদের সবাইকে নামে পড়তে হবে, কারণ আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আসলে সমস্যাটা বেড়েই চলবে। আর 5টা মাস তো আমরা ছিলাম, আর কত? এখন আমাদের জীবনকে আগে বাঁচাতে হবে, এই বাঁচানোর জন্য আমাদের বের হতে হবে, আমাদের কাজে ছুটতে হবে। তো আমার মনে হয় আমার সাথে সাথে আপনারা যারা আছেন, পার্সোনাল ক্লায়েন্ট যারা আছেন, আমার যারা দর্শক আছেন, সবাই মোটামুটি একটু বের হতে পারেন এবং নর্মাল লাইফে চলুন আমরা যাই, চলুন আমরা নর্মালি বের হই সবাই। হ্যাঁ, আমরা অবশ্যই বের হব, কিন্তু আমরা কিছু কিছু জিনিসকে মেনটেন করতে হবে। যেমন এখন কিন্তু সরকার থেকেও একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে, মাস্কটা পরুন, এবং আপনি হ্যান্ড গ্লাভস পরতে পারেন, আপনি অবশ্যই সকলের সাথে 3 ফিট দূরত্ব বজায় রাখবেন এবং নিজের হাইজিনটা নিজেই মেনটেন করবেন। আমি যেমন পার্সোনালি যখন ঢুকলাম, দেখলাম যে খুব সুন্দর ওরা আমার জবটা মাপলো, আমি আমাকে সোপ দিল, আমি হাতটা ধুয়ে নিলাম, আমার জুতাটা পরিষ্কার করলাম, তারপর আমি ঢুকলাম। আমার কাছে অসাধারণ লেগেছে পার্সোনাল সার্ভিস। আসলে আমরা সবাই সবার পাশে দাঁড়াই এবং সবাই সবাইকে হেল্প করি, তা না হলে আমাদের যে মানে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো সেটা কিন্তু একদম ভেঙে পড়বে। আপনি একটু চিন্তা করুন যে এই যে আমি যে পার্সোনালতে বসে আছি, এখানে কতগুলো মেয়ে কাজ করে, এতগুলো মেয়ে, এটা একটা আমি বলবো যে কানিসার মাস খানকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু, কারণ সে এই পার্সোনাকে একটা ইন্ডাস্ট্রি রূপে দাঁড় করিয়েছে। সো আমার মনে হয় যে শুধু কানিসার মাস না, আমাদের সকলে উচিত হবে যে সবার পাশে সবাই দাঁড়ানো, এবং এই এখানে যে 5 থেকে 10 হাজার মেয়ে কাজ করছে তাদেরও একটা উপার্জন আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চলুন সকলে, আমার যতটুকু দরকার আমি ততটুকু এফোর্ট দিই, এতে দিয়ে যদি আমাদের দেশটা আবার আগের মতন হয়ে আসে তাহলে এতে করে আমাদের সবারই ভালো। তো সকলকে ধন্যবাদ।